ঢাকায় গ্লোবাল টেলিভিশনের সিনিয়র সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সন্ত্রাসী মুন্না বাহিনীর মুন্নাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি ও ছাত্র ইউনিয়ন সভাপতি ইমন চৌধুরী গ্লোবাল টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি ও জেলার সম্মিলিত সাংবাদিক ফোরাম নেতা জুবাইর আল মামুন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ